কিছুক্ষণ আগে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসএর পক্ষ থেকে একটি ইম্পর্ট্যান্ট নোটিশ পাবলিশ করা হয়েছে যে নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে এক্সামগুলো পোস্টপন্ড হয়ে গেছিল সেই পোস্টপন্ড হওয়া এক্সামগুলোর যে নতুন রিশিডিউল সেটা কবে কবে দেওয়া হয়েছে তো সেই নিয়ে আলোচনা করব আজ এম দিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নেব আমরা কী কী এক্সামের শিডিউল দেওয়া হয়েছে আর আমি এই যে ওয়েবসাইট তার যে লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো দেখুন এখন প্রথমে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের স্কিল টেস্ট এটা পনেরো নয় দু হাজার একুশ থেকে ষোলো নয় দু হাজার মধ্যে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশান দু হাজার কুড়ি পেপার টু এটা ষোল ছাব্বিশ নয় দু হাজার একুশে হবে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশান দু হাজার কুড়ি অর্থাৎ দু হাজার কুড়ি কুড়ির যে এমটিএস তার পেপার ওয়ান কিন্তু পাঁচ দশ দু হাজার একুশ থেকে কুড়ি দশ দু হাজার একুশের মধ্যে কন্ডাক্ট হবে তো এই হচ্ছে এম টিএসের আর এখানে স্টেনোগ্রাফার সি অ্যান্ড ডি এর স্কিল টেস্টটা একুশ দশ দু হাজার একুশ থেকে বাইশ দশ দু হাজার একুশের মধ্যে হবে তো এখানে বলছে দেখুন দ্য অ্যাবব শিডিউল ইজ সাবজেক্ট টু দ্য প্রিভেলিং কন্ডিশন অ্যান্ড গভর্নমেন্ট গাইডলাইন্স ইস্যুড ফ্রম টাইম টু টাইম রিগার্ডিং হ্যান্ডলিং টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক তো এটা কিন্তু একটা কোভিড নাইন্টিনের প্যান্ডামিকের সময়ে যেহেতু পিছিয়ে গেছিলো তো এটা কিন্তু যতটা ডিপেন্ড করছে কোভিড নাইন্টিনের ওপর ততটাই কিন্তু ডিপেন্ড করছে এই যে এক্সামগুলো হবে এর আগে যে এক্সামগুলো আটকে গেছিল তার ওপরেও কারণ এর আগে কিছু এক্সাম রয়েছে সেই এক্সামগুলো কন্ডাক্ট হতে পারে তারপর যদি কোনো রকমের দেরি হয়ে যায় তো কোনো রকম প্রবলেম নেই কিন্তু এক্সাম কন্ডাক্ট হচ্ছে আর ক্যান্ডিডেটদের অ্যাডভাইস করা হচ্ছে কমিশনের ওয়েবসাইটে রেগুলার দেখা দেখতে যাতে পরবর্তীকালে যদি কোনো শিডিউল আবার দেওয়া হয় তাহলে কিন্তু তারা জানতে পারে তো এমটিএসের এক্সাম তাহলে পাঁচ দশ দু হাজার একুশ থেকে কুড়ি দশ দু হাজার একুশের মধ্যে কন্ডাক্ট হবে ছোট্ট ইম্প ইনফরমেশান ছিল তাহলে এখন থেকে প্রেডারেশন শুরু করে দিন কোনো প্রবলেম নেই চলুন আজকের মতো গুড বাই